তো প্রথমে 40 ডায়মন্ডের স্পিন, তো দেখা যাক গাই না কিছু একটা খতরনাক জার্সি আমাকে দিয়ে দাও, তো দেখা যাক গাইস কি পায়। তো ভাই প্রথমে কংগ্রাচুলেশন, তো কি সো হ্যালো ওয়ান টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সব করলেই খুবই ভালো আছে। সো গাইস ফাইনালি তোমাদেরকে যেরকম বলেছিলাম আমাদের গেমের ভিতরে কিন্তু ফুটবল জার্সির একটা ইভেন্ট কিন্তু আসবে, তো ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু ফুটবল জার্সির কিন্তু ইভেন্টটা চলে এসেছে। তো আজকে এই ভিডিওতে গাইস তোমাদেরকে দেখাবো এই ইভেন্টের ভিতর থেকে তুমি যদি জার্সি বার করতে চাও সেক্ষেত্রে গাইস তোমাদের কত পরিমাণে ডায়মন্ড খরচা হবে, এ টু জেড ডিটেলসে তোমাদের কিন্তু আজকে কিন্তু সবই কিছু দেখাবো। তো আজকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাস্ট অবধি দেখে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে গাইস আমরা এই ব্যানারটায় ক্লিক করে আমাদের নতুন ইভেন্টটা কিন্তু ওপেন করিনি, যেটা কিন্তু জার্সির থিমের উপর করেছে। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা স্পিন 40 ডায়মন্ডের, আর গাইস 10টা প্লাস একটা স্পিন কিন্তু 400 ডায়মন্ডের। তো চলো এখানে গাইস আমরা প্রথমে একটা 40 ডায়মন্ডের স্পিন করে নিই। তো দেখা যাক গাইস গাইন আমাদেরকে 40 ডায়মন্ডে কি দেয়। তো 40 ডায়মন্ডে আজ পর্যন্ত কখনো তো কিছু দেয়নি, তো দেখা যাক কি দেয়। তো নর্মাল ভাই 40 ডায়মন্ড এখানে একটা জার্সি পেয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস যেরকম একটা নীল কালারের, হালকা নীল কালারের জার্সি কিন্তু আমি এখানে 40 ডায়মন্ড দিয়ে কিন্তু পেয়ে গেছি। তো চলো দেখা যাক গাইস এখানে আমি আরও একটা 40 ডায়মন্ড দিয়ে স্পিন করি, তো দেখা যাক গাইস গাড়ি না কি দেয়। তো ভাই 40 ডায়মন্ডে কি আর কি পাওয়া যায়? তো দেখা যাক গাইস 40 ডায়মন্ডে কি দেয়। ও আর তো এখানে একটা বাজে আইটেম দিয়ে দিয়েছে 40 ডায়মন্ডে, ঠিক আছে। তো চলো আরও একটা 40 ডায়মন্ডে স্পিন করা যাক। তো এবারে কোনো যদি জার্সি পারমানেন্ট আবারও পাওয়া যায় তো দেখা যাক গাইস গাড়ি না কি দেয়, ঠিক আছে। তো চলো 40 ডায়মন্ডে আরও একটা স্পিন, তো গাড়ি না দিয়ে দাও ইয়ার। তো ও ভাই তো এখানে গাইস দেখতে পাচ্ছ একটা প্যান্ট পেয়েছি 18 নম্বরের রেড কালারের, তো এটাও কিন্তু পারমানেন্ট আমি পেয়ে গেছি 40 ডায়মন্ড দিয়ে। তো এরপরে গাইস আমি একটা 400 ডায়মন্ডে স্পিন করি, তো দেখা যাক গাইস 400 ডায়মন্ডে আমরা এই ইভেন্টের ভিতর থেকে কী কী জার্সি পেতে পারি। এই ইভেন্টের ভিতরে গাইনা কী কী টাইপের জার্সি দিচ্ছে? তো এখানে গাইস এই কিছু জার্সি আছে যেরকম দেখতে পাচ্ছ, তাছাড়াও গাইস এই একটা জার্সি, তাছাড়াও এই একটা জার্সি হলুদ কালারের, যেটাও কিন্তু মোটামুটি ভালো একটা জার্সি। তাছাড়াও গাইস এখানে এই কিছু কিন্তু জার্সি দিয়েছে, ঠিক আছে। তো চলো এই সমস্ত জার্সিগুলোই বার করার চেষ্টা করবো, তো দেখা যাক গাইস কি কি জার্সি আমরা পাই। তো চলো এখান থেকে আমরা ব্যাক করে একটা 400 ডায়মন্ডে স্পিন করে নিই। তো চলো দেখা যাক গাইস 400 ডায়মন্ডে গাড়ি না কি দেয়। তো চলো ভাই 400 ডায়মন্ডের স্পিন, একটা খতরনাক জার্সি দিলেই হবে। তো দেখা যাক গাইস আবে আবে, তো রেড কালারের একটা জার্সি পেয়েছি, তো রেড আর গ্রিন। ও ভাই কংগ্রাচুলেশন, এটা কি দিল? ও ভাই তো হোয়াইট কালারের এই 10 নম্বরের জার্সিটাও কিন্তু গাইস আমি এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই স্পিনে গাইস আমি কিন্তু অনেক কটা জার্সি পেয়েছি যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এই জার্সিগুলো গাইস কিন্তু মোটামুটি একটা ভালো টাইপের জার্সি, আর একটা কিন্তু খুবই মারাত্মক জার্সি কিন্তু আমি এখান থেকে পেয়েছি হোয়াইট কালারের, ঠিক আছে। তো এই জার্সিটাও গাইস কিন্তু রোনাল্ডোর এই জার্সিটাও কিন্তু খুবই খতরনাক জার্সি। তো দেখা যাক গাইস এই জার্সিটা আমি বার করতে পারি কি পাই না। তো চলো এরপরে আমরা আরও একটা 40 ডায়মন্ডে স্পিন করে নিই। তো দেখা যাক গাইস 40 ডায়মন্ডে গাড়ি না কি দেবে। তো হোয়াইট কালারের সেই আগের জার্সিটাই দিয়েছে যেটা একবার পেয়ে গেছি, ঠিক আছে। তো চলো এরপরে গাইস আমি আবারও একটা 400 ডায়মন্ডে স্পিন করি, তো দেখা যাক গাইস একটা ভালো জার্সি পাওয়া যায় কি যায় না। তো এবারে কি দেবে গাইস দেখা যাক। তো আবে আর একটা ভালো আইটেম দিলেই হবে। তো চলো সেই রেড জার্সি ভাই, একটা কংগ্রাচুলেশন দেখা। তো গাইস মোটামুটি সে একই জার্সি পাওয়ার পর সেই জার্সিগুলোই কিন্তু বারংবার দিয়ে যাচ্ছে যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো এগুলোকে ওপেন করে নিই। তো এখানে গাইস এই যে একটা জার্সিটা ইকুইপ করিনি, এই জার্সিটা মোটামুটি ভালো, ঠিক আছে। তো গাইস এই যে এখানে তুমি যদি এই জার্সিগুলো বার করতে যাও প্রথমের স্লটের এই জার্সিগুলো, এগুলো ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড কাটবে যেরকম তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো চলো এখানে আরও একটা 40 ডায়মন্ডে স্পিন করা যাক। তো দেখা যাক গাইস কী দেয় গাড়ি না। তো একটা ভালো আইটেম আবে আর তো কি টোকেন ফোকেন দিয়েছে। তো চলো আবারও একটা 40 ডায়মন্ডে স্পিন করা যাক। তো এবারে কি একটা ভালো জার্সি পাবো রোনাল্ডোর? না গাই সেই একই জার্সি, তো প্রথম প্রথম জার্সিগুলো দিচ্ছিল আর তারপরে সেই সেম জার্সি আমাকে বারংবার দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো এরপরে গাইস আমি দু তিনটে 40 ডায়মন্ডে স্পিন করব, তারপর লাস্ট একটা 400 ডায়মন্ডে স্পিন করব। তো তখন দেখা যাক গাইস আমি কিছু পাই কি পাই না। তো সেই সেম টাইপের জার্সি আমাকে দিয়ে যাচ্ছে। তো চলো 40 ডায়মন্ডে আবার একটা স্পিন, তো দেখা যাক কি দেয়। ও ভাই তো এখানে দেখতে পাচ্ছ গাইস এই যে জার্সিটা, এটা গাইস একটা কোলাবরেশনের জার্সি, এই জার্সিটাও আমি পেয়ে গেছি হলুদ কালারের। তো এটাও একটা মোটামুটি ভালো জার্সি। তো তোমাদেরকে বলে দিই গাইস, তোমরা যদি এই ইভেন্টের ভেতরে স্পিন করো 40 ডায়মন্ডে একবার বা দুবার, তোমরা কিন্তু নর্মালি কোনো একটা ভালো জার্সি কিন্তু এই ইভেন্টের ভেতর থেকে পেয়ে যাবে যেরকম তোমরা দেখতে পেলে। তো প্রথমে গাইস আমি কিন্তু স্পিন করলাম 40 ডায়মন্ডে একবার দুবার বা তিনবার, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে একটা জার্সি কিন্তু বার করতে পেরেছিলাম নর্মাল জার্সি। তো তোমরা যদি গাইস নর্মাল জার্সি বার করতে যাও সেক্ষেত্রে এখানে তোমরা যদি একবার
একবার বা দুবার স্পিন করো 40 ডায়মন্ডে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে একটা নর্মাল জার্সি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো চলো 400 ডায়মন্ডে স্পিন, তার আগে গাইস এই জার্সিটার উপরে একটু ক্লিক করে নি, যাতে এই জার্সিটা পাই ভাই, এই দুটো জার্সির মধ্যে একটা দিলেই হবে, ঠিক আছে? তো চলো 400 ডায়মন্ডের স্পিন, তো দেখা যাক গাইস, একটা খতরনাক জার্সি কারিনা দিয়ে দাও, তারপরে আমি দেখে নিচ্ছি ভাই একটা খতরনাক। আবে আর তো ব্ল্যাক কালারের এই জার্সিটাও নতুন পেলাম, ও ভাই কি দিয়েছে, তো দেখা যাক। ও ভাই এই জার্সিটা তো, এই জার্সিটা মোটামুটি একটা ভালো জার্সি, তো এটা চাইছিলাম, তো এটা গাইনা দিয়ে দিয়েছে ও ভাই, তো মোটামুটি ভালো জার্সি পেয়ে গেছি, ঠিক আছে? তো চলো এরপরে গাইস আমরা দেখে নিই আর কি আছে। তো এই যে, তো এই কটা জার্সি গাইস আমি পেয়েছি, তো এটাও একটা রেয়ার জার্সি, তো এই জার্সিটাও গাইস পেয়ে গেছি, তো এই অনেকদিন আগে এই জার্সিটা এসেছিলো, ঠিক আছে? তো এখানে চলো আমরা এখানে ওকে আর ইকুইপ করে নিলাম। তো গাইস তোমরা দেখতে পেলে আমি মোটামুটি 1-1.5 হাজার ডায়মন্ডের মতো খরচা করলাম, সেক্ষেত্রে আমি কিন্তু অনেক কটা নতুন নতুন টাইপের কিন্তু জার্সি পেয়েছি, ঠিক আছে? তো তোমাদেরকে একবার ভল্টে গিয়েও দেখিয়ে দিই। তো চলো আমরা ভল্টে চলে যাই, তারপরে গাইস আমরা এখানে জার্সি সেকশানে আসি। তো চলো, তো দেখতে পাচ্ছ গাইস এই যে অনেক কটা জার্সি গাইস আমি কিন্তু এখানে 1000-1.5 হাজার ডায়মন্ডের মধ্যে কিন্তু পেয়ে গেছি, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই একটা জার্সি, এই জার্সিটাও দেখতে মোটামুটি ভালো একটা জার্সি, তাছাড়া গাইস এই জার্সিটাও একটা ভালো একটা জার্সি, তাছাড়াও গাইস এখানে কিন্তু কিছু প্যান্ট টাইপেরও পেয়েছি, যেরকম এই যে একটা প্যান্ট যেগুলো ডাউনলোড করা নেই, তো এই প্যান্টটাও কিন্তু পেয়েছি, তো এই জার্সির সঙ্গে এই প্যান্টটাও কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? তো এই যে ইভেন্টে তোমাদেরকে দেখালাম, তো এই ইভেন্টের ভেতরে গাইস তোমরা যদি 1000-1.5 হাজার ডায়মন্ড খরচা করো, সেক্ষেত্রে অনেক কটা জার্সি পেয়ে যাবে, আর গাইস 40 বা 100 ডায়মন্ডের মতো খরচা করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু নর্মাল যে কোনো একটা জার্সি কিন্তু এখান থেকে বার করে নিতে পারবে, যেরকম তোমরা আমার ভিডিওতে দেখতে পেলে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই বন্ধুর সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো গাইস দেখা হচ্ছে এরকমই কোনো একটা নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।